ঢাকা বার ইউনিটের সাধারণ সম্পাদক জনাব ওমর ফারুক ফারুকি বাদী হয়ে আজকে সাইবার ট্রাইব্যুনালে ডক্টর মুরাদ হাসান এবং তার সাক্ষাৎকার গ্রহণকারী মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে আজকে ডিজিটাল নিরাপত্তা আইনের 25, 29, 31 এবং 35 ধারায় একটি মামলা দায়ের করেছে। মামলার বিষয়বস্তু হল এই মামলার 1 ডিসেম্বর মামলার 1 নম্বর আসামি তিনি 2 নম্বর আসামির কাছে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একমাত্র কন্যা সন্তান ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অশালীন অকথ্য ভাষায় তিনি বক্তব্য দিয়েছেন এবং তার এই বক্তব্য মিডিয়ায় প্রচার হওয়াতে যেমন জাইমা রহমান সহ বিএনপি পরিবারের তথা এদেশের সাধারণ নারী সমাজের মান সম্মানের হানি হয়েছে এবং তিনি এই সকল বক্তব্য মিডিয়াতে প্রকাশ করে ডিজিটাল নিরাপত্তা আইনের 25, 29 এবং 31 ধারায় অপরাধ করেছেন এবং এই মামলার 2 নম্বর আসামি আমরা তাকে 2 নম্বর আসামি করেছি সেই নাহিদ হেলাল নাহিদ তিনি ডক্টর মুরাদকে সহযোগিতা করে 35 ধারায় অপরাধ সংগঠন করেছেন। আমরা আজকে এই মামলার আবেদন ফাইল করেছি বিকো সাইবার ট্রাইব্যুনালে। বিকো সাইবার ট্রাইব্যুনাল আজকে ছুটিজনিত কারণে আদালতে বসতে পারেন নাই, সে কারণে আমরা সেরেস্তায় দাখিল করে দিয়েছি এবং সেরেস্তার নির্দেশনা অনুসারে আমাদের এই মামলাটি আগামীকাল শুনানি হবে।